বন্ধুরা আলোচনা করব আপনি পরিবারের সদস্য কর্তৃক নির্যাতনের শিকার হলে কি করবেন, যেমন আপনার বাবা মা ভাই বোন কিংবা স্বামী শ্বশুর শাশুড়ি ননদ দেবর কর্তৃক নির্যাতনের শিকার হয়েছেন। আমাদের 2010 সালে পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইন তৈরি হয়েছে, এই আইনের মাধ্যমে আপনি কোথায় প্রতিকার পেতে পারেন, এর জন্য কোথায় যেতে হবে, কি করতে হবে, কত টাকা খরচ লাগবে, এই সমস্ত সমস্যার সমাধান কি, এর জন্য আপনি কিভাবে নিজের জীবন সুরক্ষা পাবেন, সে সকল বিষয়ে আইনি কথা বলার জন্য আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিউস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। একটি কেস স্টাডি আপনাদের মাঝে প্রকাশ করলে বিষয়টি আরো পরিষ্কার হয়ে উঠবে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন নাজরিন খানম নামে এক ভদ্র মহিলা। স্বামী নানাভাবে মানসিক নির্যাতন করে থাকে, চুন থেকে পান খসলেই নানান রকমের কথা তাকে শোনানো হয়, তিরস্কার শুনতে হয় প্রতিনিয়ত, প্রতিদিন এমন অত্যাচার সইতে সইতে এখন আর নাজরিন মানসিকভাবে ভালো থাকতে পারে না। নাজরিন খানমের মতো মানসিক নির্যাতনের শিকার অনেকে, কিন্তু কেউ মুখ ফুটে এই কথাগুলো বাইরে প্রকাশ করতে পারে না। শারীরিক এবং অর্থনৈতিক নির্যাতন আইন আদালত কিংবা অন্য কোনো মাধ্যমে প্রকাশ পেলেও আমাদের দেশে কিন্তু মানসিক নির্যাতন তেমন একটা প্রকাশ পায় না, কারণ মানসিক নির্যাতন শারীরিক নির্যাতনের মতো কিন্তু চোখে দেখা দেয় না। এক জরিপে এসেছে, স্বামীর দ্বারা মানসিক নির্যাতনের শিকার হন 82% স্ত্রী। 2010 সালে পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইনে পারিবারিক সম্পর্ক রয়েছে এমন কোনো ব্যক্তির মাধ্যমে পরিবারের অন্য কোনো নারী বা শিশু সদস্য শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, যৌন নির্যাতন অথবা আর্থিক ক্ষতির শিকার হলে এটাই পারিবারিক সহিংসতার মধ্যে পড়বে। মৌখিক নির্যাতন, অপমান, অবজ্ঞা, ভয় দেখানো, এমন কোনো উক্তি করা যার মাধ্যমে সংক্ষুব্ধ ব্যক্তি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাকে মানসিক সহিংসতা অর্থে বোঝানো হয়েছে। এছাড়া হয়রানি, ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ অর্থাৎ স্বাভাবিক চলাফেরা, যোগাযোগ বা ব্যক্তিগত ইচ্ছা বা মতামত প্রকাশে বাধা দেওয়া, চাকরি করতে বাধা দেওয়া, বাইরের মানুষের সামনে কথা শোনানো, মোবাইল ফোনে কথা বলতে না দেওয়া, পুরুষতান্ত্রিক আচরণ দিয়ে নারীদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করা, সবসময় সন্দেহ করা, পরকীয়া দোষারোপ করা, এগুলো কিন্তু নির্যাতনের আওতাভুক্ত হবে। এই আইনে সংক্ষুব্ধ ব্যক্তির শারীরিক, মানসিক, আর্থিক, স্থাবর এবং অস্থাবর সম্পত্তির ক্ষতি হলে বা ক্ষতির আশঙ্কা থাকলে আদালতের কাছে ক্ষতিপূরণের জন্য আবেদন করার বিধান রাখা হয়েছে। কাজেই পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনে মানসিক নির্যাতনের বিরুদ্ধে মামলাও করা যায়। স্বামী কিংবা শ্বশুর বাড়ির লোকজন কর্তৃক নির্যাতিত নারীর মালামাল, সোনাদানা, ব্যবহার্য আসবাবপত্র আটকে রাখে, তাহলে এই আইনের অধীনে কিন্তু মামলা করে উদ্ধার করা যাবে। এই আইনে স্পষ্ট বলা রয়েছে যে নির্যাতনের অভিযোগ প্রাপ্তির পর মাননীয় আদালত 7 কার্য দিবসের মধ্যে শুনানির ব্যবস্থা করবেন এবং 3 দিনের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে সমন জারির বিশেষ ব্যবস্থা করবেন, সেই সাথে ভিকটিমকে সুরক্ষা প্রদানের আদেশ বিষয়ে শোকজ করবেন। এই আইনের 14 ধারা অনুযায়ী বিজ্ঞ আদালত চাইলে সাথে সাথে ভিকটিমকে সুরক্ষার আদেশ বা ভিকটিমকে নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থাও করতে পারবেন। আবার এই আইনের 15 ধারায় বলা হয়েছে যে প্রয়োজনে আদালত ভিকটিমকে নিরাপদে থাকতে, প্রতিপক্ষকে ভিকটিমের আবাসস্থলে যেতে পর্যন্ত নিষেধাজ্ঞা দিতে পারেন, সেই সাথে 16 ধারা অনুযায়ী ক্ষতিপূরণ, চিকিৎসার খরচ পর্যন্ত দিতে প্রতিপক্ষকে আদেশ দিতে পারেন। এই বিষয়ে যদি আপনাদের আইনগত কারোর কিছু জানার প্রয়োজন হয়, বিশেষ করে পরিবার কর্তৃক যদি কেউ অত্যাচার নির্যাতন এবং মানসিক নির্যাতনের শিকার হন, তাহলে কি করলে আপনি প্রতিকার পেতে পারেন, এই বিষয়ে আইনি সমাধান কি, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন।